হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শিলপাটা ছাড়া ব্লেন্ডারে গরম মশলা বাটা যায়। মশলা বাটার জন্য আমি যা যা নিয়েছি তা হলো রসুন, জিরা, দারুচিনি, সাদা এলাচ 4টি, কালো এলাচ 3টি ও 1টি জয়ফল। এরপর সবগুলো উপকরণ মিনচার জারে, অর্থাৎ যেখানে আদা রসুন আমরা পেস্ট করে থাকি সেখানে দিতে হবে। উপকরণগুলিতে অল্প করে পানি দিতে হবে। এরপর ব্লেন্ডার চালু করতে হবে। দুইবার ব্লেন্ডার চালানোর পর মশলাগুলো গ্রাইন্ডার জারে, অর্থাৎ যেখানে শুকনা জাতীয় জিনিস আমরা গুঁড়া করে থাকি সেখানে দিতে হবে। এরপর আবার ব্লেন্ডারে দিতে হবে এবং ব্লেন্ডার চালু করতে হবে। আমাকে অনেকেই বলেছিল শিলপাটায় যেভাবে গরম মশলা বাটা যায় সেভাবে ব্লেন্ডারে যায় না, তাই আমি আজকে আপনাদের ভিডিওটি শেয়ার করলাম। আমার মশলাটি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা মিহি হয়েছে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে শিলপাটা ছাড়াও খুব সুন্দর করে ব্লেন্ডারে গরম মশলা বাটা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।